বংশগত ঐতিহ্যে ধারাবাহিকতা সাক্ষ্য বহন করে দাঁড়িয়ে আছে এই বীরবাড়ি। আজ এ বাড়ির গল্প বলব। ইনি মরহুম মীর আফসার আলী, মিসেস আফসার আলী, তাদের একমাত্র পুত্র মীর আহমদ আলী, একমাত্র কন্যা মীর পারভিন সুলতানা মিনু, তাকে কেন্দ্র করেই এই গল্পের সূত্র। অ্যালবার্ট ডেভিডকে ভালোবেসে বিয়ে করার অপরাধে মীর পরিবার থেকে বিতাড়িত হন তিনি। অ্যালবার্ট ডেভিড ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও এই বাড়ি তাদের এই সম্পর্কের স্বীকৃতি দেয়নি। আজ মিসেস আফসার আলীর 100তম জন্মদিন, সবাই আছে কিন্তু মিলু নেই। এখান থেকেই আমাদের গল্পের শুরু। এই গ্রামে যত ধরনের বিয়া শাদী, মুসলমানি জন্মদিন, ব্যাপার মেজবানি মিলাদ, সবকিছুর মধ্যে আমগো দাওয়াত থাকে, আমাকেও মাত বড়িও থাকে। খালি এই মিয়া বাড়ির কোন অনুষ্ঠানের মধ্যে আমাকে যাওয়ার অনুমতি থাকে না, দাওয়া তো পাই না। আজকা মিয়া বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান হইতেছে, সেইখানে আমরা নাই। এইভাবে তো অনুষ্ঠান হইতে দেওয়া যায় না। এই অনুষ্ঠানে যেমন করে হোক আমাকে থাকতে হইবই। ধন্যা লিডার, এদিকে আমি নেতা হয়ে তোর অর্ডার দিলাম, প্রথম প্রতিবাদ করবি তুই, কেমনে করবি সেটা আমার দেখা। এটা কোনো ব্যাপারই না। গুড, আমি মীর বাড়ির সামনে গিয়া চিৎকার দিয়া চালা চালা জানি। ধন্য মরিচ কি ওস্তাদ বলেন, এইবার তুই দেখা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত। আমি মীরবাড়ি গতন তো জড়িয়েছে, বেরম কোথায় গেল কাকে গাধা সাইন্দা ব্রাজিল অস্ত্র জমা দিলাম ওস্তাদ। শেষ ভরসা গন্ডা টপ চলে গেল, পরে পালতে আমার কতবার মুরগি চুরি করতে হইছে। তোরা তোরা আমার ঠিয়ায় বললি, আমি কি কোনো সময় দল ভাঙছি? আমি কি তোকে হেই নেতা যাওয়ানি রয়েছে, আই লাড্ডু দূরে খেলি বুদ্ধি একটা বাড়ি। আমাদের
মা কোথা রে মা, কে করছিস তোরা? শাড়ির যে কোনো এক ফাঁকে দাদুকে লুকিয়ে রেখেছি, আপনাকে খুঁজে বের করতে হবে। না পারলে সাত গায়ে সবাইকে দাওয়াত করে খাওয়াতে হবে। ঠিক আছে, মাকেও খুঁজে বের করব, সাত গায়ের লোককেও খাবো। বাস আমি তো ওই মাকে খুঁজছি। আবারও মা, বাড়ি দিয়ে সবকটা কোমর ভেঙে দেব। মা আমাকে বাঁচাও এই রাতের থেকে। হাজার চেষ্টা করেও তুই কি আমাকে আটকে রাখতে পারবি? তোর চাইতে বুদ্ধি কি আমার কম? চুল কি আর এমনি এমনি পেকেছে? এই বুড়ি, তোমার চুল পেকেছে, দাঁত পড়েছে, বুদ্ধিগুলি সব হাঁটুতে নেমেছে। ওই হাঁটুর বুদ্ধিও যদি তোর থাকতো, শয়তানিগুলো সব ভাগতো। বুড়ির বুদ্ধিতে কিনলাম দই, পাতিল খুলে দেখি লাফাচ্ছে কই। মা তুমি কিছু বলো। হাই 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 রে, কারে কই? তোর সমস্ত বুদ্ধি আমার চুলের সাথে বাঁধ। তুই তুমি স্বপ্ন, তুমি স্বর্গ, জীবনে আমারি এক পলক না দেখে আমি থাকতে কি পারি। তুমি স্বপ্ন, তুমি স্বর্গ, জীবনে আমারি এক পলক না দেখে আমি থাকতে কি পারি। দুই নয়নের দুটি তারা যেন নদীর দুটি ধারা, ভালোবাসার রঙে সাজানো আমার ছোট্ট এ পৃথিবী। তুমি স্বপ্ন, তুমি স্বর্গ, জীবনে আমারি এক পলক না দেখে আমি থাকতে কি পারি। তুমি স্বপ্ন, তুমি স্বর্গ, জীবনে আমারি এক পলক না দেখে আমি থাকতে কি পারি। বিধাতা তোমারে কি অপূর্ব সৃষ্টি, তান্ত রাতে তুমি ঝিরি ঝিরি হাওয়া, এই জন্মে হলো সবটুকু পাওয়া। দুই নয়নের দুটি তারা যেন নদীর
ভরা ভালোবাসার রঙে সাজানো আমার ছোট্ট এ পৃথিবী। তুমি স্বপ্ন তুমি স্বর্গ জীবনে আমারই এক পলক না দেখে আমি থাকতে কি পারি। তুমি স্বপ্ন তুমি স্বর্গ জীবনে আমারই এক পলক না দেখে আমি থাকতে কি পারি। হ্যালো, আমি মকবুল। জি জি আসবেন? কবে আসবেন? হুজুর, মিনু আপা ফোন করেছিলেন, উনি নাকি আসবেন। কেন আসবে, কি চাইছে? এত বছর পরে হঠাৎ করে তার ফিরে আসার কি দরকার? যে অধ্যায়ের সমাপ্তি টেনে গেছেন আমার বাবা, সে অধ্যায় আর নতুন করে উন্মোচন করার কোনো সুযোগ নেই। খবরদার, আমার অনুমতি ছাড়া যেন এই বাড়িতে কেউ ঢুকতে না পারে। এই বেয়াদব, এত বড় সাহস আমার বাড়িতে ঢুকে তুমি ফাজলামি করছো? Happy birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday. Hey Bado, beriyo beriyo bari theke. Nice cake. Hey hey hey, danao দাঁড়া বলছি। এই, তুই মাকে নিয়ে কোথায় যাচ্ছ? বাহ, আপনি না বললেন চলে যেতে। আজ থেকে ঠিক 40 বছর আগে এইখানটাতে আমার ফুপুর হাত ধরেছিল তোমার মতো একটা বাউন্ডুলের যুবক। সেই অপরাধে আমার বাবা এক কপে তার দুটো হাত কেটে রাস্তার কুকুরকে দিয়ে খাইয়েছিল। আমি আজ তার পুনরাবৃত্তি করতে চাই না, তোমাকে সুযোগ দিচ্ছি। ওই হাত ছেড়ে দাও। আমি জানি না আপনার ফুপুর হাত ধরার কোন অধিকার ওই যুবকের ছিল কিনা, শুধু এটুকু জানি এই হাত ধরার অধিকার আমার আছে। অধিকার? কিসের অধিকার? যে অধিকারে আপনি ওনার জন্মশতবার্ষিকী পালন করছেন, সেই অধিকার নিয়ে ওনার আরেক সন্তান অপেক্ষা করছে, আর সেই সন্তান ওনাকে এখান থেকে নিয়ে যাওয়ার অধিকার আমাকে দিয়েছেন। এ বাড়ির ইতিহাস তুমি জানো না, জানলে এই রকম অধ্যত্তপূর্ণ আচরণ দেখাতে তুমি সাহস পেতে না। প্রভাব প্রতিপত্তি আর বংশমর্যাদার অহংকার দেখিয়ে কোনো লাভ নেই। আর ইতিহাসের কথা বলছেন, সব ইতিহাসে কিন্তু গর্বের হয় না। অনেক ইতিহাস আছে অনেক লজ্জার। যেমন ধরুন হিটলার একটা ইতিহাস, মির্জাফর একটা ইতিহাস, কিন্তু সেটা গর্ব করার মতো কোনো ইতিহাস নয়। কিন্তু 1952 ভাষা আন্দোলন, 1971 মহান মুক্তিযুদ্ধ গর্ব করার মতো ইতিহাস।
তবে এখন যা ঘটবে এটাও একদিন পরবর্তী প্রজন্মের কাছে ইতিহাস হবে। তবে আমি জানি না এই ইতিহাস গড়বেন না কলঙ্কের। মাকে ছেড়ে দাও, নইলে তোমার লাশ পড়ে থাকবে এখানে। উল্টোটাও হতে পারে, কোনো যুদ্ধে উভয় পক্ষে জয় হয় না। অবস্থা দেখে মনে হচ্ছে আপনিও পরাজয় মেনে নেবেন না, আর আমি তো না। সো চাকে নিয়ে যুদ্ধ, তাকে মেরে ফেললেই জয় পরাজয়ের হিসাবটা চুকে যায়। মামা আমাকে ক্ষমা করবেন, আমি আসলে নানুর জন্মদিনটা স্মরণীয় করে রাখার জন্যই এই মজাটা করেছি। অনেক বেয়াদবি করেছি আপনার সাথে, আপনি চাইলে তার শাস্তি স্বরূপ এই বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে পড়ে মরে যেতে পারি। দারোয়ান, আমি বলেছি না আমার অনুমতি ছাড়া যেন এই বাড়িতে কেউ ঢুকতে না পারে। নানু, তোমার সাথে আজ আমার প্রথম দেখা, আর এটাই বোধ হয় শেষ। তোমার ছেলে চায় আমি সত্যি সত্যি ছাদ থেকে ঝাঁপ দিয়ে পড়ে মরে যাই, অন্যায় যখন করেছি শাস্তি তো পেতেই হবে। মামার ইচ্ছে পূরণ হোক, মামা দোয়া করবেন যেন পা না ভাঙে। দাঁড়া, তুই কিছু বলিস না বাবা, আমি দেখছি। এই চোকরা এদিকে আয়, তোমার এই ছেলেটা এমন কুমড়ো মুখ কেন বলতো? এই যে আমার বাবার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলবেন না। আরে তুমি কে? তুমি কে? আমি কে মানে তুমি কে? আরে নানু, আমাদের বড়দের মাঝে কথা হচ্ছে আর তুমি কে পিচ্চি মেয়ে? পিচ্চি মেয়ে? অফ কোর্স আমি পিচ্চি মেয়ে। সাবধানে কথা বলো, তুমি জানো আমি কে? এটা দেখেছো, একদম গুলি করে খুলিয়ে দেব, যাও এখান থেকে, যে ফিডার খাও। কাপড় দিলাম নানু। হোয়াট ইজ দিস নানু? ও কিন্তু বাবার মতোই রাগি, ওর কাছে মাপ চেয়ে আয়। অলরাইট, শোনো নানু, সারপ্রাইজ দেখো তো, চিনতে পারো কিনা, না ধরো। হ্যালো মা, তুমি কেমন আছো? কে? আমি তোমার মিনু মা। আমার জীবনের সমস্ত পদচারণা, প্রতিটি নিঃশ্বাসে আপনার কর্তৃত্ব ছিল, ভালোবাসা মিশ্রিত দিক নির্দেশনা ছিল, কিন্তু এই উপঢৌকন ফিরিয়ে দেবার নির্দেশনা তো আমি পাইনি। 100 বছর বেঁচে থাকার চাইতেও এই সম্পর্কের ওজন অনেক ভারী, তাই আমি ফিরিয়ে দিতে পারিনি। এই প্রথম আপনার অবাধ্য হলাম। এক্সকিউজ মি, নানু বলল তোমাকে সরি বলতে, যদিও তোমার আমাকে সরি বলা উচিত ছিল। তার আরে, what is this? hey come on, are hey beto me gaani shuno na, hey hey boyra, amar mone hoy chokhe kom dekhe andhoke alo dite hobe, thank you.
কেমন মুগুর হতে হয়। এক্সকিউজ মি, আই এম নো ডগ। শুনুন শুনুন, আই হ্যাভ এ গিফট ফর ইউ। প্রথম পরিচয় উপহার স্বরূপ। মানলে পাটকেল খেতে হয়। আরে বুড়ি দেখি অনেক সুইট। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। দেওয়ানগঞ্জ সুগার মিলের খবর কি? 150 টন আখের অর্ডার ছিল, সেটা পৌঁছে গেছে। পেমেন্ট পেয়ে গেছো? পার্ট পেমেন্ট পেয়েছি স্যার, বাকিটা দিন দশেক দেরি হবে। হ্যালো। সব কিছু যদি আমাকেই করতে হবে তাহলে আপনারা আছেন কেন? একজন বায়ারকে পর্যন্ত কনভিন্স করতে পারেন না। শুনুন, কাল বিকেলে ওনার সঙ্গে মিটিংয়ের ব্যবস্থা করুন। ওকে, ব্রিকফিল্ডের কি অবস্থা? স্যার এবার ওনাকে 2 নম্বর ইটের পরিমাণ বেশি, জামালপুরের পার্টি কমপ্লেন করেছে। পরপর 3 সিজন এরকম হলো, ম্যানেজারকে কল করো, সবার গায়ে চর্বি জমে গেছে। যেই কথা সেই কাজ। বাড়ির সামনে একটা দেবদারু গাছ ছিল, সেই গাছের নিচে একটা চাদর বিছিয়ে তোর দাদা অনশন শুরু করল। তিনি বললেন, যতক্ষণ পর্যন্ত আমার প্রাণেশ্বরীর দর্শন না পাব ততক্ষণ পর্যন্ত আমি কোন রকম খাবার মুখে দেব না। এদিকে আমি তো জ্ঞান হারিয়ে ফেললাম। ডাক্তার, কবিরাজ সবাই মিলে আমার জ্ঞান ফেরাতে পারে না। কি করে পারবে? আমি তো ইচ্ছে করে এইসব করছিলাম। শেষে আমার আম্মা জান আব্বা জানকে গিয়ে বললেন, একদিকে আপনার জিদ, আরেকদিকে আপনার মেয়ের জীবন। যদি জিদ নিয়েই থাকেন তাহলে আপনার মেয়ের সাথে সাথে আমাকেও হারাবেন। এইবার আব্বা জান চুপ থাকতে পারলেন না। আব্বা জানও তো আম্মা জানকে ভালোবাসতেন। আব্বাজান 10 মণ দুধ নিয়ে গেলেন উনার অনশন ভাঙাতে। আব্বাজান চামচ দিয়ে উনার মুখে দুধ তুলে দিলেন, আর উনি মুচকি মুচকি হাসছে। এই 3 দিন দাদাজান না খেয়ে থাকলেন? আরে বোকা, সবাই জানতো উনি না খেয়ে আছেন। আসলে আমি চুপি চুপি খাবার পাঠাতাম। ওরে শয়তান বুড়ি, তলে তলে এত প্রেম! আকাশ যখন গাড়ি থেকে নামলো আমি ওর মুখের দিকে তাকিয়েছিলাম, মনে হচ্ছিল 70 বছর আগে ফিরে গেছি। ওই রকম চোখ, ওই রকম চুল, হাসি, সাহস, বুকের পাটা, যেন জ্যান্ত একখান বাঘ। এক কাজ করলে কেমন হয়, বাবাকে বলে ওই বাঘের সাথে তোমার বিয়ে দিয়ে দিই। রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘই তো, বাঘই তো না, একদিনই এত দরদ বেড়ে গেছে। আমি তখনও খেয়াল করেছি বুড়ি, আমার সাথে যখন ঝগড়া করছিল তখন তুমি হেসে হেসে পাত্তা দিয়েছো। দাঁড়াও, তোমার ওই বাঘকে আমি যদি বিড়াল না বানিয়েছি, রয়্যাল বেঙ্গল টাইগার। আসসালামু আলাইকুম লিরে বুবু।
বিড়াল দেখে ভয় পেলি? আরে একটা চড় মারবো, তুই যেভাবে এই বাড়িতে ঢুকেছিস তোর মামা খেপে আছে, আমি বাপু সামলাতে পারবো না, তুই গিয়ে মাপ চেয়ে নে। ঠিক আছে, আবার নতুন করে মাপ চেয়ে নেব। ফর্মুলা নাম্বার 1। ইলিক বিলিক ছিলিক ছা, দাদা তুই ফিরে যা, ইলিক বিলিক তিলিক যা, মাফ করে দাও ধরেছি পা। ইলিক বিলিক তিলিক যা, মাফ করে দাও ধরেছি পা। মা, ওকে বলো আমি মাফ করে দিয়েছি। চল, আমি মাফ করে দিয়েছি। থ্যাংক ইউ মামা। তুমি আসলে একটা সুইট বুড়ি, আর খাও শুধু ড্রাই মুড়ি। এখানে আসার আগে আমি সব কিছু জেনে এসেছি, জেনে এসেছি তো। যদি জানে বাঁচতে চা, জাম্বুরা গাছ থেকে 100 হাত দূরে যা, যা যারে যা, যারে যা, যারে যা। মা, একটা ভূত দেখে আসি। এই বাচ্চারা আওয়াজ হাই করতে গেছে। গ্রামবাসী হিসাবে আমগো হক মির সাহেব আমগো খাইতে দেয় না, তাই আমরা এই পদ্ধতিতে খাইতে আইছি। আপনি কে? আমি তোর বাপ। মির সাহেব কে চিনিস? তোর নানা, উনি আমার মামা। তাইলে তো আপনি আমগো মতো বঞ্চিত মানুষ। আসেন, মিলাজুলা চুরি করে খাই। হাই ব্রাজিল, ভাইজান দেখা আছে তো? এটা ধরো। এই এই অসনম অসনম অসনমা দাস না, ভাইজানাতে বিলাতে অস্ত্র সর সর টর্চ দিয়ে যা। থ্যাংক ইউ। পিছনে যা। এই চোরের দলের নেতা কে? নেতার কাছে নেতা খুঁজে। আমি আলতু বাহিনীর প্রধান, আমার নামই আলতু। নাইস টু মিট ইউ। ময়লা দাঁতে না হেসে কান ধর। এই পরিস্থিতি ভালো না, তোরা কানে ধর। তোমরা না, তুই কান ধর। দেখেন আপনি যেটা করতেছেন এটা করলে সকালে গ্রামে জানা জানি হয়ে দিব, এমনকি লোকাল পত্রিকায় উঠে যেতে পারে। আর তুই যদি আমার কথা না শুনিস তাহলে টেলিভিশনে নিউজ হবে, হেডলাইনে বলবে জাম্বুরা চুরির দায়ে আলতো বাহিনীর প্রধান আলতো চোরা নিহত। এই ধর, তারা সহ্য করতে পারবি না, গুইরা কারা। এদিকে ঘুরো, তুই কান ধর, উঠবাস কর।
বস কি করতেছে বস আচ্ছা শুনো বস আবার হ্যাঁ আবার বস আর কতবার করতে থাক শোন আর কোনোদিন চুরি করলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব যদিও এটা নকল পিস্তল আওয়াজ হয় গুলি বের হয় মানির মান পাহাড় সমান জুতা দিয়ে মান লোক কমে না এটা আমার শিষ্যরা জানে মিস সাহেবটা হে মামা নিজের গায়ে নাই জামা আলতু বাহিনীর হাত থেকে জীবন পাবি না ক্ষমা তাই দুটা জাম্বুরা নিল বেশি করে কাঁচামরিচ দেখাবো যতদিন জল থাকবো ততদিন আরে ভুলুম না বাঘ হঠাৎ বিড়াল হয়ে গেল কেন মেয়াও নিজের স্বার্থে মানে পোষ মানতে চায় কিরকম বাঘকে পোষ মানাতে হলে লোহার খাঁচা বানাতে হয় আর বিড়ালকে কোলে নিয়ে একটু আদর করলেই পোষ মেনে যায় হাড্ডি দিলে কিন্তু কুকুরকেও পোষ মানানো যায় তা ঠিক কিন্তু বানরকে পোষ মানাতে হলে একটু সময় লাগে লাফিয়ে লাফিয়ে চলে তো তাই আরে এই কি করছেন মশাই আমি নামো কি করে লাফ দিয়ে বানরের মতো বললাম না দেখুন মইটা এখানে রাখুন না হলে কিন্তু আমি চিৎকার করব আরে করো না দাদু দাদু বলে চিৎকার করো না তোমার চিৎকার শুনে নানু ছুটে আসবে মামা ছুটে আসবে এসে দেখবে পোষা বেড়াল কোলের মধ্যে শুয়ে ম্যাও 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 করছে তখন কি হবে অসভ্য ইতর ছোট লোক আর তুমি বড় লোক তাই আলমারের উপরে মই দিন বলছি দিতে পারি এক শর্তে কি শর্ত মইবে আমি তোমার কাছে যাব তুমি আমার কোলে উঠবে আদর করে নিচে নামিয়ে দেব অসম্ভব কোনোদিনই না ঠিক আছে তাহলে ভুতুম প্যাচের মতো ওখানে বসে থাকো আমি ঘুমালাম আমার ভুল হয়েছে বললাম তো আমার ভুল হয়েছে সরি আরে বললাম তো সরি শালা বয়রা গুড ল্যান্ডিং জাস্ট এ মিনিট লেট মি টেক এ পিকচার ওয়াও একেবারে মায়ের হাতে রান্না মনে হচ্ছে তাই তোর মা তো রান্না আমার কাছ থেকে শিখেছে ও সেজন্যই তো এত মজা হয়েছে তুমি যে কি করো না দাদু এই বুড়ো বাটাকে মুখে তুলে খাওয়াতে হয় নে তোকে খাই ওয়াও এক্সকিউজ মি আই কুকি রান্নাঘর থেকে ডাল বাটিটা নিয়ে এসো তো সবজিও দাও নানু যাও ধরা তোকে ডাল খাওয়াচ্ছি এটা কি ডাইল এটা আমাকে দাও বাবা তোমাকে ডাকছে এটা দিয়ে তারপর যাই দেরি করলে বাবা রাগ করবে যাও ঠিক আছে যাও 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 কবিতা জিয়াফা শোন এদিকে আর কি দেব এই যে ডাল এই এখানে দাও কিচ্ছু শেখেনি
এর তো বিয়েই হবে না। তুলে দেব? অফ কোর্স। ওকে ওকে। কেমন হয়েছে? ভালো। আমি নিজে হাতে রান্না করেছি। গুড, তাহলে তো বিয়ে হবে। আর তো দেই? না না না। কি হয়েছে? এক্সকিউজ মি, কোনো প্রবলেম? নো প্রবলেম, আমি কি হেল্প করতে পারি? নো থ্যাংক ইউ, না না, আমি একটু আসছি। আরে ডালটা খাবেন না? আরে নো, ও হিয়ার ইজ দ্য লক। রান্না মজা হয়নি। কি হয়েছে তোর? সরি, কি হলো? আবার কোথায় যাচ্ছে? ফোন করতে। একটা লুঙ্গি হবে? মামার একটা লুঙ্গি দিন না। বাবা তো লুঙ্গি পরে না। ও, তাহলে আমি বেরোবো কি করে? আচ্ছা, ম্যানেজ করছি। 36 বার! ও মাই গড, 36 বার! ও আ, ও আ, স্যারানটা খেয়ে নিন। ও, কাল আমি চলে যাব। কেন? এবাড়িতে নানু ছাড়া কেউ আমাকে পছন্দ করছে না, মামাও না, তুমিও না। কারো অপছন্দ হয়ে থাকার চেয়ে চলে যাওয়া অনেক ভালো। দুষ্টুমি করতে গিয়ে এরকম হবে আমি বুঝতে পারিনি, সরি। ওষুধটা খেয়ে নিন। ডাল খেয়ে যে অবস্থা, স্যালাইন খেলে তো মরেই যাব। বিয়ের আগে বউটা বিধবা হবে, আরে বেচারি। একটা কথা বলি, আপনি যাবেন না। কেউ ভুল করে ভুল বুঝতে পারলে তাকে মাফ করে দিতে হয়। ঠিক আছে, মাফ করে দিলাম, গেলাম না, তুমি আমাকে মাফ করে দিও। শোনো, তুমি অনেক ভালো মেয়ে, আর এ ধরনের মেয়েরা খুব সহজেই প্রেমে পড়ে। আচ্ছা, তুমি কি কাউকে ভালোবাসো? তার মানে বাসো না? আমি শিওর দুই একদিনের মধ্যেই তুমি প্রেমে পড়বে। নাউজুবিল্লাহ, ও মাই গড, 36 বার! ও মা, কি রে এত রাত পর্যন্ত জেগে আছিস, শরীর খারাপ? না না, বসো। এত রাতে একা একা ছাদে উঠলে পড়েও তো যেতে পারতে। বস বস,
বস। সন্তানের টান যখন মায়ের মনে আসে, তখন মনের জোরে শরীরের শক্তি বেড়ে যায়। অনেক বছর পর তুই এই চাদরখানা গায়ে দিলি। আকাশে থাকার জায়গা হয়েছে মা। কি যে বলিস, এত বড় বাড়ি আর আকাশে থাকার জায়গা হবে না? না মানে ও তো আমেরিকা থেকে অভ্যস্ত, আর এর তো গ্রাম, থাকার জায়গাটা ভালো না হলে ওর তো কষ্ট হবে মা। তা ওকে কোন ঘরে শুতে দিয়েছো? কেন, ওর মায়ের ঘরে। আমার মিনু যে ঘরে থাকতো, জানিস আকাশ ওর মায়ের মতো দুষ্ট হয়েছে, একদিনেই কেমন তোর মনের মধ্যে জায়গা করে নিয়েছে। তুমি ভুলে যাচ্ছ মা, একজন সাধারণ ভিক্ষুকের মর্যাদাও এই বাড়িতে অনেক বেশি, তাই বলে সেই ভিক্ষুক বাড়ির কর্তার মনে জায়গা করে নিতে পারে না। শোন দাদা, আমি যখন তোর কাছে থাকবো না, তখন এই চাদরটা তুই গায়ে দিবি, মনে হবে আমি তোর কাছে কাছেই আছি। বাবার তোর মধ্যে এই একটা জায়গায় অমিল, বাবা হলে কিন্তু এখন তোর মতো চোখের পানি বের করতো না। আকাশ, আকাশ দেখো তো ছেলেটা কেমন বসে বসে ঘুমাচ্ছে। ও আকাশ, পাগল ছেলে। আয় বুড়ি। হ্যাঁ, পুরো বয়সে আমার প্রেমে পড়েছ? কি বললি? হ্যাঁ, আরে প্রেমে যদি নাই পড়বে তাহলে তুমি আমার কপালে এত রাতে চুমা দিলে কেন? বেশ করেছে, এত দুষ্ট হয়েছিস তুই, এক বাড়ি দিয়ে আমি তোর কোমর ভেঙে দেব। কোমর ভেঙে দেব? কোমর ভাঙো তোমার ছেলের কোমর ভাঙো, গিয়ে যাও। কি বললি? আমার ছেলের কোমর ভাঙো? তোর কোমর ভাঙো? তোর ভাঙো? এই আরে আরে, তোর বুড়ি তো সহ্য করতে পারছে এই, থাম না, আমি মাকে বলছি, আমি তোর কোমর ভেঙেই ছাড়বো। এই এই আরে আরে, উফ, দাঁড়াও। হ্যালো মা, নানু তো আমাকে মারতে মারতে মেরেই ফেললো। এই দুষ্ট। আরে না না, আমি কোনো দোষ করিনি। হ্যাঁ, তুমি নানুকে জিজ্ঞেস করে দেখো। নাও নাও, কথা বলো। মিনু, তোর ছেলেটা যা দুষ্টু হয়েছে না, সারাটা দিন আমার পিছনে লেগে আছে। আরে দুষ্টুমি করে আর কি, ওকে পেয়ে আমার আরো অনেক বছর বাঁচতে ইচ্ছে করছে। আর জানিস, তোকেও না খুব দেখতে ইচ্ছে করছে। আকাশ, এনে ধর। আমি না বন্ধ করতে পারি না, বন্ধ কর। নানু শোনো, একটা প্রশ্ন করব, উত্তর দেবে? বল। তোমরা মাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছিলে কেন? আমার মায়ের কি দোষ ছিল? তোর মায়ের একটাই দোষ ছিল, তোর বাবাকে ভালোবেসে বিয়ে করেছিল। তার মানে ভালোবাসা ভুল, ভালোবাসা পাপ, ভালোবাসা অন্যায়। আমার নানাও তোমাকে ভালোবেসে বিয়ে করেছিল, এবারে তার স্বীকৃতিও দিয়েছে। অথচ সেই নানাই আমার মাকে ভালোবাসার অপরাধে এ বাড়ি থেকে বের করে দিল। বাবা, কি দারুণ বিচার! বিচার অবিচারে তুমি কি বুঝবে?
যে সম্পর্ক মানুষের অবস্থান নির্ণয় করতে ভুল করে, যে সম্পর্ক মানুষকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেয়, যে সম্পর্ক ধর্মকে তুচ্ছ করে, সেই সম্পর্ককে ভালোবাসা বলে না, ভালোবাসা বলে না। তোমার মা তোমার বাবার সাথে সম্পর্কে জড়িয়ে এই বাড়ি, এই বাড়ির ঐতিহ্য, সমাজ এবং ধর্মকে অপমান করেছে। এটাই এক এবং একমাত্র অপরাধ, একমাত্র অপরাধ। মেবি হি ইজ রাইট নানু, তোমার ছেলে হয়তো ঠিকই বলেছে। ভালোবাসার কোনো রং নেই, ভালোবাসার কোনো গন্ধ নেই, এমনকি ভালোবাসার ধর্মও নেই। ভালোবাসা শুধুই ভালোবাসা। ভালোবাসার কোনো রং নেই, ভালোবাসার কোনো গন্ধ নেই, এমনকি ভালোবাসার ধর্মও নেই। ভালোবাসা শুধুই ভালোবাসা। তুমি কি কাউকে ভালোবাসো? আমি শিওর দুই একদিনের মধ্যেই তুমি প্রেমে পড়বে। কথা আছে, সিঁড়ির কাছে আসো। একটু ছাদে আসো না। সুন্দর সকাল, তার চেয়ে সুন্দর তুমি। 30 কদম সামনে এগিয়ে দেখো, দাঁড়িয়ে আছি আমি। প্রেমের পথে আবার তারের বাধা। এখন তো তোমাকে সত্যি সত্যি বেড়ালের মতো লাগছে। তো
থাকে। পৃথিবীর যত সুখ যত ভালোবাসা সবই যে তোমায় দেব একটাই আশা। তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। আমার ভালোবাসা,
তোমার ভালোবাসা আমাকে গোপন রাখতে হবে। এই মলের শব্দ বাবা একদম সহ্য করতে পারে না। কি করে পারবেন? এই শব্দ যে প্রতি মুহূর্তে তাকে মনে করিয়ে দেয় তার একমাত্র ছোট বোনের কথা। আর মা, ভাইয়ের কাছ থেকে জোর করে চেয়ে নেওয়া আল্লাহটুকু অভিমান করে ফেরত পাঠিয়েছেন, কিন্তু এটা ফিরিয়ে দিলে এ পরিবারের ভাঙন আরো বাড়বে। ছোয়া, এটা আমি তোমাকে দিলাম। তোমার সাথে আমার যতবারই দেখা হবে এটা যেন সাথে থাকে। ও রিনি ঝিনি শব্দ আমাকে ভালোবাসি ভালোবাসি বলে ডাকবে। সারা পৃথিবীকে জানিয়ে দিলাম আকাশ ছোঁয়ার ভালোবাসার কথা। এই কে যা রে? ছোঁয়া। জি জি বাবা। এদিকে এসো। এদিকে এসো, এসো বলছি। নানু, ডেকের হাটের মেলা থেকে তোমার জন্য এটা কিনে নিয়ে এলাম, সুন্দর না? বাড়াবাড়ির একটা সীমা আছে। চলো তোমাকে এটা বাজানো শেখাই। থ্যাঙ্কস দাদা। ও দাদা, আমাকে নূপুর কিনে দেবে? দাও না, দাও না নূপুর কিনে। ও দাদা, খেজুর গাছ বড় কোনো গর্ত আছে কিনা দেখি। খেজুর গাছ, দিস ইজ নট বিলাস, দিস ইজ বাংলাদেশ, ইডিয়েট। আসসালামু আলাইকুম আকাশ।
আকাশ। দাদু 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 দেখে যা, আগে হাসি শেষ কর তারপর কথা বল। আরে ভূত ভূত দেখে যাও, বারান্দায় একটা ভূত দাঁড়িয়ে আছে। আসো আসো আসো, আস্তে আস্তে দেখো দেখো। এই ভূত তোর পেটনি কই, মাথা বসে টক দই। এই অবস্থা, এই অবস্থা তোর কে করলো? আই চ, এটা তোর কাজ না। আমি করিনি, তোমার নাতির শখ হয়েছিল কাদায় ভিজতে, তাই ভিজে এসেছে। চুপ কর পাজি, ওকে ধুয়ে দে, যা নিয়ে যা, যা এসো যা। একটা পাগল, খেলার উত্তেজনা কেবল শুরু, এক বল বাকি, রান দরকার পাঁচ, তাহলে ছক্কা তোমাকে মারতেই হবে, নইলে পরাজয় নিশ্চিত। এইভাবে বলো না চৌধুরী, এমন ছক্কা মারবো না, স্টেডিয়াম থেকে বল গিয়ে বুড়িগঙ্গায় পড়বে, তখন খুঁজেও পাবে না। ভাই স্যার, আপনারা কি শুধু ঝগড়া করবেন না আমাদের ভেতরে নিয়ে যাবেন? সরি সরি, টেনশন তো আমি খেয়ালই করিনি, সকাল থেকে যা যন্ত্রণা রেখেছে না, ফোন করে বললো তোকে একটা সারপ্রাইজ দিতে আসছি, এখন তো দেখছি সত্যি সারপ্রাইজ, আমার নানু ভাই এসছে, মামুনির এসছে, আর আপনি দেখি নানু ভাই আসছো, আসছো 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 আসছো, কাঁদে না, এই 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 চৌধুরী, কোনটা সারপ্রাইজ, সবাইকে নিয়ে আসা না এইটা এইটা? সরি ভাইজান সরি, আপনার কাপড়টা নষ্ট করে দিল, দিন ওকে আমার কাছে দিন। আরে ও করবে না তো কি, চৌধুরী আমার কলুটি করবে? ছেলে মেয়ে রয়েছে, তোমার অভ্যাসটার কারণ না। চলো 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 সবাই চলো চলো। ছোয়া ছোয়া, দেখো দেখো আমাদের প্রেম দেখে পানি নীল হয়ে গেছে। কোথায় নীল, পানির রং তো পানি আছে। তুমি তাকালে পানি লজ্জা পেল, তাই আগের রূপে ফিরে এলো। দেখো দেখো গাছটা হঠাৎ বেগুনি হয়ে গেল। কোথায়, গাছ তো সবুজই আছে। তুমি তাকালে গাছ লজ্জা পেল, তাই আগের রূপে ফিরে এলো। চলো শোনো, বাতাস কি বলে? কি বলে? কান পেতে শোনো। বাতাস বলে ছোয়ার কপালে একটা চুমু দিয়ে দাও। ফাজিল, আরে একটা ছাড় দিব। এই যাও, বাতাস আর তোমার কথা শুনতে চাই না, শুনতে চাই না। আংটি পরাবে? ও মা, চৌধুরী কি বলছে সব? আমার একমাত্র মেয়ের এনগেজমেন্ট হবে, কতজ কেউ জানবে না, গরু খাসি জবাই হবে না, বাদ্য বাজবে না, না না ই হতে পারে না, হতে পারে না। খালাম্মা আপনি বোঝান তো ওকে, আংটি পরালেই সব শেষ হয়ে গেল নাকি? সবে তো বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হলো। না না চৌধুরী, তুমি বড্ড বেশি সারপ্রাইজ দিয়ে ফেললে। বাবা, শুভ কার্য তো তাড়াতাড়ি হয় ততই মঙ্গল, আল্লাহ তাআলা তোমাদের সম্পর্ককে কবুল করে নিয়েছেন,
চৌধুরী যখন খুশি মনে একটা শুভ উদ্দেশ্য নিয়ে এসেই পড়েছে, তখন তুমি আর দেরি না করে কবুল করে ফেলো। কবুল 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 কবুল। পৃথিবীর সমস্ত প্রেমিক প্রেমিকাদের কাছে আমাদের ভালোবাসার বন্ধন কবুল হয়ে গেল। আকাশ, ধরো আমাদের এই সুখ দেখে একদিন সূর্যটা তোমার হাতে মুঠো চলে আসলো, মন খারাপ করে তাকিয়ে থাকলো তোমার দিকে, অবাক হয়ে তুমি জিজ্ঞেস করলে, এই সূর্য কি হয়েছে তোমার? সূর্য তখন বলল, তোমাদের মতো করে আমি কেন চাঁদকে ভালোবাসতে পারি না? সঙ্গে সঙ্গে সূর্যর দু চোখ বেয়ে পানি ঝরে পড়ল, আর সমস্ত পৃথিবীটা পানিতে ভেসে গেল, সেই সাথে আমিও। কোথাও খুঁজে পেলে না তুমি, তখন কি হবে? যে বাঁধনে তুমি আমাকে জড়ালে, সমস্ত পৃথিবী শত চেষ্টা করেও তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। ছোট মা, বড় মা আপনাকে ডাকছে, আসেন। নজর না লাগে যেন চাঁদের গায়ে। ওরে আমার চাঁদের আলো, গোপনে গোপনে তোমারে আর এক নাগর বাসছে ভালো, সেই নাগরের দূত আইছে কাঞ্চা সোনার খোঁজ পাইছে, লজ্জার সাথে দিয়ারি বধুর সাজে সাজো তাড়াতাড়ি বস। কিরে লজ্জা লাগছে? লাগবি তো, ঘোমটা দিয়ে লজ্জাগুলোকে ঢেকে রাখ। মায়া দিয়ে গলার মালা বানাবো, আদর দিয়ে নাকফুল বানাবো, স্নেহ দিয়ে মাথার টিকলি বানাবো, চুমু দিয়ে কপালে টিপ পরাবো, আর সুখ দিয়ে তোর জীবন ভরিয়ে দেব। আর দুঃখ দিয়ে কি সাজাবে দাদু? বালাই ষাট, এমন দিনে এসব কথা মুখে আনতে হয়? নে তাড়াতাড়ি তৈরি হয়ে নে, ওরা সব বসে আছে, নে। দাদু, কি রে? বাবাকে এই বিয়ে বন্ধ করতে বলো। কেন? এই বিয়েতে আমার মত নেই। তুই কি কাউকে ভালোবেসেছিস? কাকে? আমাকে? হ্যাঁ, বাধ্য হয়ে আমাকে আসতে হলো। চোয়া, তুমি এখনো রেডি হওনি? ওদিকে মামা তো সবাইকে অস্থির করে ফেললো। নানু, তুমি যাও তো, তোমার ছেলেকে সামলাও। উফ, এত চেঁচামেচি করতে পারে, যাও।
কানটা একদম ছালাপালা করে ফেলেছে। আকাশ, আমি তো কিছু বুঝতে পারছি না। আমার উপর ভরসা রাখতে পারো। সরি আঙ্কেল। নজর না লাগে যেন চাঁদের গায়ে। এসো মা, এসো, এইখানে বসো। বাহ, ভারী সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ঘরে আর সন্ধ্যা বাতি জ্বালাতে হবে না। আমার ঘর অন্ধকার করে তোমার ঘরে বাতি জ্বালাচ্ছ চৌধুরী? তুমি একটা বড় স্বার্থপর। এতদিন মা তোমার বাড়িতে যে আলো জ্বালিয়ে রেখেছে তা পুরাতেই তো হাজার বছর পার হয়ে যাবে। কই, দাও দাও আংটিটা পরিয়ে দাও। হ্যাঁ দিচ্ছি। দেখি মা তোমার হাতটা, কই দেখি। আরে আরে কাঁদে না নানু ভাই, কাঁদে না, ভাঙুন ভাঙুন, ভেঙে চুরি সব শেষ হয়ে যাক। তুমি এসো এসো আমার কাছে এসো এসো এসো। আরে কে মেরেছে তোমাকে? আমি তার মেরে হাড্ডি ভেঙে দেবো না। থ্যাংক ইউ বেবি, এনো তোমার বল। শুভ কাজে দেরি করতে নেই, দিন আংটি পরিয়ে দিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বসো ভাই, চল চল। ভাবি সালামি না দিলে কিন্তু দরজা খুলবো না। নগদ 2000 মানে 5000 এর নিচে তো প্রশ্নই আসে না। কি যা বলছিস, 10000 এর নিচে সালামি হয় না। 50000 দিতে হবে, তা না হলে কিন্তু দরজাই খুলবো না। আই পাজির দল, কার কাছে সালামি চাস তোরা গাধার দল? সালামি দিবে তোদের ভাই। যা তোদের ভাইকে ডেকে নিয়ে আয়। ভাইয়া কেন আসবে এখানে? ভাবি কি পর? ভাবি দিয়ে দি। পরে না হয় ভাইয়ার কাছ থেকে ভাবি নিয়ে নেবে। আরে সালামির টাকা ধার কর্জ করে হয় না। যাবা, তোমরা যদি আমাকে ভাই বলো তাহলে সালামির টাকা আমি দিয়ে দিতে পারি। সালামির টাকা আমাকে দাও না ভাইয়া। বেঁচে থাকো আপু, বেঁচে থাকো। সালামির টাকা বরকে দিতে হয়।
আদরে আদরে দেব ভালোবাসা, সোহাগে সোহাগে দেব ভালোবাসা, আকাশের নীল প্রান্ত ছুঁয়ে ভালোবাসা পড়ছে চুয়ে চুয়ে, মুঠো ভরে দেব তুলে মাখবে কলি যায়, নজর না লাগে যেন চাঁদের গায়, আদরে আদরে দেব ভালোবাসা, সোহাগে সোহাগে দেব ভালোবাসা, আকাশের নীল প্রান্ত ছুঁয়ে ভালোবাসা পড়ছে চুয়ে চুয়ে, মুঠো ভরে দেব তুলে মাখবে কলি যায়, নজর না লাগে যেন চাঁদের গায়। পলকে পলকে দেব ভালোবাসা, জীবনে মরণে এই তো মনের আশা, বিরহের ক্লান্ত ছবি ধুয়ে মুছে দেব সবই, মুখশি কথায় কে দেব মনের আঙিনা, নজর না লাগে যেন চাঁদের গায়। দেব ভালোবাসা, দুজনে দুজনাই গড়ব সুখের বাসা, স্বর্গ থেকে স্বপ্ন নেব যতন করে তোমায় দেব, মনে আঁকা যত ছবি যেন সত্যি হয়, নজর না লাগে যেন চাঁদের গায়, নজর না লাগে যেন চাঁদের গায়, নজর না লাগে যেন চাঁদের গায়। দেখো মা দেখো, তোমার নাতি ঠিক তোমার মেয়ের মতো একই অন্যায় করলো, মনে রেখো মা, বাবা যে ভুল করেছিলেন আমি কিন্তু সেই ভুল করব না, বাবা যদি ওই মুহূর্তে তার মেয়েকে গুলি করে মেরে ফেলতেন তাহলে এই ছেলেটি আজ আমার কলিজা হাত দিতে পারত না। কি করেছিস তুই? আমি আকাশকে ভালোবেসেছি।
গেট আউট, গেট আউট। এই মুহূর্তে তুমি আমার বাড়িতে বেরিয়ে যাও। আমি ছোঁয়াকে ভালোবাসি। চুপ কর। তোর শরীরের সমস্ত রক্ত আমি বের করে দেখব কোথায় ভালোবাসা শব্দটা লেখা আছে। ওকে মাফ করে দে বাবা, মাফ করে দে। না মা, না। এই বাড়ির মান সম্মান বংশ মর্যাদা নিয়ে এই রাস্তার ছেলে যে খেলা শুরু করেছে ওর জানা উচিত ছিল। এটা কোনো নাটক, সিনেমা বা যাত্রার মঞ্চ নয়। বাঁচতে চাইলে এই মুহূর্তে এই বাড়ির ছেলেকে চলে যেতে পারো। আকাশ, তুই চলে যা, চলে যা। শোন, ভালোবাসতে চাইলে চৌধুরীর ছেলেকে ভালোবাসবি, নইলে তোর হাত পা কেটে পঙ্গু করে ঘরে ফেলে রাখতে আমার একটু দ্বিধা হবে না। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। মা, ওকে বোঝাও। এখন কি হবে? যে যুদ্ধ শুরু হয়ে গেল তার সমাধান কি? কে জিতবে বলুন? আপনার ছেলে নাকি আপনার নাতনি? অহংকার, ঐতিহ্য, প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা, নাকি স্নেহ, মায়া, মমতা, প্রেম, ভালোবাসার বন্ধন? কোনটা বলুন, কোনটা? তোমার বাবা আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিতে চায়। চাইলেই কি আর জোর করে মন থেকে ভালোবাসা কেড়ে নেওয়া যায় বলো? যে কাউকে কোনোদিন ভালোবাসেনি সে ভালোবাসা কি বুঝবে? আকাশকে তুই ভুলে যাচ্ছ মা। স্বার্থপরের মতো কথা বলছো কেন? তুমি কি পেরেছিলে দাদুকে ভুলে যেতে? আকাশকে আমি সেদিন ভুলে যাব যেদিন আমার বুকের ভেতর নিঃশ্বাস থাকবে না। ছোঁয়া, তোর বিয়ে ঠিক হয়ে গেছে। ওরা এসে তোকে আংটি পরিয়েছে, তোর হাতে ওদের আশীর্বাদের আংটি। সত্যি দাদু, এটা আশীর্বাদের আংটি? বুঝা গেছে নাকি ওস্তাদ? এই বিদেশির একটু বোমবাস্টিং করা উচিত। এই যে বিদেশি ভাই, এই যে ফরেন ভাই, গুড মর্নিং। সবাই মিলে সালাম নিতে নাকি একজন? নো কাটুস কুটুস, নো ভক্কি চক্কি, ফলোইং দা খেজুর গাছ। হোয়াট ইউ সে? কুল্লে কাইলাশ, কুল্লে কাইলাশ, আনা ফিল ফিল খালাসি। আরে কারে গরম দাঁড়ান, আমার এক চাস্তু ভাইয়ের বিয়ে সৌদি আরব গেছিল, আর বিয়ে আমরাও জানি। আরে চুপ করে তোর আগে হন, আমি আগে তর্জমা করে ব্যাপারটা বুঝা লই। আপনার কাছে যা কিছু আছে সব আমার হাতে কুললে খালাস করেন। ঘড়ি, মানি ব্যাগ, চেইন, আংটি, এমনকি গাড়ি। এই, তোরা কেউ গাড়ি চালাতে পারস না ওস্তাদ? আচ্ছা যাকো গাড়ি বাদ। এই যে হোনেন, সময় নষ্ট না কইরা যা যা আছে দিয়া দেন। আরে
এটা তো লিস্টের মধ্যে ছিল না, ঠিক আছে দিছেন যখন ভাইগন্ডার এটা ল। মোবাইলটা আমার দেয় ব্রাজিল দে, এরপর ডরাইবেন না। এই মোবাইলে আমার ভালোবাসার ছবি আছে, চাইলেও ওর সাথে দেখা করা সম্ভব না। যতক্ষণ এটা আমার কাছে থাকবে ততক্ষণ আমার ভালোবাসা আমার সাথে থাকবে। আমার জীবন গেলেও মোবাইল আমি দেব না। কঠিন প্রেম। এই তোরা যা জানিস ফেরত দে। এই ভালোবাসার মর্যাদা তোরা বুঝবি না, এত চেষ্টা করেও সৌখিনার মন জয় করতে পারলাম না। আর ভাইজান, ভালোবাসার জন্য জীবন দিতে প্রস্তুত। এই মুহূর্তে থেকে আপনি আমার প্রেমের ওস্তাদ। আমি নিশ্চিত আপনি আমার সাথে থাকলে আমি সৌখিনার মন জয় করতে পারব। আপনি আমার ভালোবাসা শিখেবেন, তার বিনিময়ে আমরা আপনার ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দেব। এই স্লোগানটা ধর, নো কাটুস কুটুস নো বকি চকি ফলিং ব্যাক দুরা। দান করাত করা বাইরে রহমতের কাম, দমে দমে লারে সবাই আল্লাহ নবীজির নাম। দান করাত করা বাইরে রহমতের কাম, দমে দমে লড়ে সবাই আল্লাহ নবীজির নাম। আটার রুটি পাটার গোস্ত খাইয়া ছুটান গিবলিং জাম, দমে দমে লড়ে সবাই আল্লাহ নবীজির নাম। আটার রুটি পাটার গোস্ত খাইয়া ছুটান গিবলিং জাম, দমে দমে লড়ে সবাই আল্লাহ নবীজির নাম। এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবে বরাতের দাওয়াত যদি থাকে নসিবে আপনি আপনি আসবে। আমগো নসিবে আসিলো, আমরা আপনি আপনি আইছি। ওদের খেতে দাও। এই যে দাদিমা কইছেই আমাকে দিব দিব দিব। ছোয়া আমি যাই, ক্লান্তি লাগছে। এসো। মা জননী, একটা আর্জি ছিল গো মা, একটু কাছে আসে, গরিব বলে ঘৃণা করেন না মা। মা গো, আজকে ভোরে ফজরের নামাজ পড়া আমি যেই ঘুমাইছি ঠিক তখনই স্বপ্নে দেখছি আপনি নিজের হাতে আমাকে খাওয়াই দিতেছেন। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই মা, হাতটা যদি বুকের মধ্যে দম আটকায়া ঠাস করে পড়া মরে যাই, এই আফসোস আর মিটব না। চাচা আমাকে একটা দাও। আমরা ফকির না, আমাকে আকাশ ভাই পাঠাইছে। কালকে ঝিলের পারে গাছতলায় আপনার জন্য অপেক্ষা করবে, আপনি যাইয়েন। Thank you.
তোমার সঙ্গে কথা আছে, এসো। রেখে যা। জি। শোনো, চৌধুরীর ছেলে আসবে, যখন তখন বাড়ির বাইরে যাবে না। আমি চাই ছেলে টিলে তুমি তাকে সঙ্গ দেবে। আশা করি যে ভুল তুমি করেছিলে, চৌধুরীর ছেলেকে বিয়ে করে সে ভুল তুমি শুধরে নেবে। যাও যাও, কি হলো, যাও। নানু ভুল করে মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তোমার বাবাও একই ভুল করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, কিন্তু আমরা কখনো ভুল করে কাউকে ভুলে যাব না। ভুল করে যদি তোমার মোবাইল নাম্বারটা নিতাম তো, কিছু কিছু ভুল সত্যি ভুল। সকাল দুপুরে সোপায়ে বাজিয়ে নুপুর, তোমারই কাছে এলে বুঝি ভালোবাসা কত যে মধুর। নিঃশব্দে নীরবে মনের মাঝে তোমারই কথাই বাজে, ভালোবাসা।
তোকে যে আমি দু চোখ ভরে দেখছি এটাই তো আমার মনের শান্তি। আমি তো কোনোদিন কল্পনাই করিনি তোর সঙ্গে আমার দেখা হবে। আসলে আল্লাহ আমাকে এত বছর বাঁচিয়ে রেখেছেন শুধুমাত্র তোকে দেখার জন্য। তোর মাঝে আমি আমার মিনুকে খুঁজে পাই, এটাই তো জীবনের সবচাইতে বড় সুখ। কষ্টটা হলো কাছে থেকেও আমি তোকে আদর করতে পারি না, ছুঁয়ে দিতে পারি না, তোকে চুমু দিতে পারি না। এই বুড়ো দেখো, তোমার বুড়ি তো আমার প্রেমে পড়েছে, কে হিংসে হচ্ছে? কোনো লাভ নেই, তোমার চোখের সামনে দিয়ে তোমার বুড়িকে নিয়ে আমি পালিয়ে যাব। কি বিশ্বাস হচ্ছে না? দেখো নেকা, তুমি থাকো তোমার বুড়িকে নিয়ে যাও। বাবা চলে এসেছে, এখন কি হবে, এখন কি হবে? আকাশ, আকাশ তুমি যাও। মা, মা তুমি যাও, আমি বাবাকে ম্যানেজ করছি। মা, 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 বাবা, বাবা তুমি এসেছো? ইশ, সারাটা দিন কি পরিশ্রম না করেছো, চেহারাটা একদম শুকিয়ে গেছে। চলো চলো, আরে তোর দাদির সঙ্গে কথা আছে, আর পরে কথা হবে, চলো চলো। হ্যাঁ বাবা, শরীরের দিকে তুমি একদম যত্ন নাও না, এটা খুব খারাপ, পরে কথা হবে, এসো আগে ঘরে এসো, আমি তোমাকে নিজ হাতে তুলে খাওয়াবো। আরে মা কোথায়, মার সঙ্গে জরুরি কথা আছে। বাবা আবারও? ও, আমার চাইতে ওই বইটা তোমার কাছে বেশি আদরের না? দেখো বাবা, এরকম করলে আমি এমন জায়গায় গিয়ে লুকাবো তুমি আমাকে খুঁজেই পাবে না। দেব একটা, বেশি পাকা হচ্ছিস না, চল। বাবা চল, মা কোথায় নিয়ে চল। এই যে মা, দেখো মা, শোনো না, তোমার কাছে আমাকে আসতেই দিচ্ছে না, মেয়েটা যা হিংসুটে হয়েছে না, এক নম্বর হিংসুটে। কি বললে বাবা, আমি হিংসুটে? এই বুড়ি, তোমার ছেলে বলছে আমি নাকি হিংসুটে? এই কথা যদি তোমার ছেলে উড্র না করে আমি সাত দিন না খেয়ে থাকবো, হাজার চেষ্টা করেও তোমরা আমাকে কেউ খাওয়াতে পারবে না, যখন মরে যাব তখন বুঝবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হিংসুটে কথাটা উড্র করে নিলাম, শুধু একটা কথা বলি। ঠিক আছে বলো। মা, চৌধুরী ফোন করেছিল, এই মাসের 25 তারিখে ওরা তোমার নাতির বিয়ের দিন ধার্য করেছে। পঁচিশ তারিখ এখনো অনেক দূর, বুড়িগঙ্গার পানি গড়িয়ে গড়িয়ে কোথায় যায় দেখা যাক। না না, এই প্রথম তোমার পাশে দাঁড়াবার সুযোগ হলো আমার, তোমার কাছে কিছুই চাইবার ভাগ্য হয়নি আমার। তবে আজ একটা জিনিস চাইছি, তুমি এখানে শুয়ে শুয়ে আল্লাহর কাছে আমার মায়ের জন্য দোয়া করো, আমার মায়ের খুব অসুখ। আমার আমার মা যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আমিন। শোনো, কি হয়েছে তোমার মার, তোমার মার কি হয়েছে? অনেক কিছু হতে পারত, প্রথমে ডাক্তাররা তো ধরতেই পারছিল না, পরে জানতে পারলাম, পরে জানতে পারলাম। কি জানতে পারলে বলো, কি হয়েছে মিনুর, বড় কোনো অসুখ? হতে পারত, মানে চিন্তার কিছু নেই মামা, অস্থির হবে না, ডাক্তাররা বলেছে মা এখন আউট অফ ডেঞ্জার। কিন্তু কিন্তু হয়েছেটা কি? অনেক বেশি সর্দি জ্বর। আমার মায়ের জন্য দোয়া করবেন মামা, আসি। আসসালামু আলাইকুম।
এভাবে লুকিয়ে লুকিয়ে তোমার সাথে দেখা করতে আমার ভালো লাগে না। সবসময় মনে হয় এই বুঝি বাবা দেখে ফেললো আর তুমি আমার কাছ থেকে হারিয়ে গেলে। তার চাইতে ফুপিকে জানাও, উনি এলে সব ঠিক হয়ে যাবে। সময় মতোই মাকে জানাবো আর সময় মতোই মা আসবে। ঠিকই বলেছ, আমার বিয়ের পর তুমি জানাবে আর উনি আসবে। বিয়ের পর না, বিয়ের দিনই আসবে। তোমার বিয়ের গিফট নিয়ে আসবে না? আচ্ছা বলো তো, তোমার কি কি গিফট চাই? তোমার মাথা চাই। তুমি ভালোবাসো না আমাকে, যখন বিয়ে করে চলে যাব তখন বুঝবে। আরে এই ছোয়া ছোয়া, ছাড়বো না বলেছি না? ছাড়ো। বলো মাফ করেছো, তাহলে ছাড়বো। তুমি আগে বলো ডিসিশন কি নিলে। একটাই পৃথিবী, একটাই আকাশ, একটাই চাঁদ, একটাই সত্য, তুমি আমার, আমি তোমার। পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আমাদেরকে আলাদা করবে। এ বাড়িতে যদি কেউ বর্ষা যে আসে তাহলে সে আমি আসব। মামার হাত থেকে তোমাকে আমি নিয়ে যাব, আমার উপর ভরসা রাখো। থ্যাঙ্কস। তুমি এখন এখান থেকে ভাগো, বাবা যে কোনো মুহূর্তে ছাদে আসতে পারে। যাব, কিন্তু আগে আমার পাওনাটা দিয়ে দাও। পাওনা? কিসের পাওনা? ঠোঁট দিয়ে কপালে টিপ দিয়ে যাই যাতে নজর না লাগে। আড়াল করে রাখলাম, জোছনাও যেন এই মুখ না দেখে, নজর লাগবে কি করে। মোবাইলটা অন করো। করছি, তুমি যাও, এসো। কি সাহস তোমার, রাতের বেলা দেখা করতে এসেছো। সাবধানে। কি বলো? ভালোবাসি ভালোবাসি বলো। বাতাসে তোমার কন্ঠ ভাসে, চাঁদের আলোয় জ্যোৎস্না হাসে, সারাটা জীবন থাকবো পাশে। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, ভয় আর কিসে। লিমা বাবা, এক মিনিট, দু চার দিনের মধ্যে চলে আসবো। হ্যাঁ, ইউনিভার্সিটি খোলার সঙ্গে সঙ্গেই। হ্যাঁ, ওই টাকার ব্যাপারে তো আমি বাবার সাথে কথা বলছি। এ বাবা, লিমা একটা কম্পিউটার কিনবে, ওর কাছে টাকা নেই, হাজার বিশেক টাকা ধার চেয়েছিল, এক মাস পরে দিয়ে দিবে, তুমি কি দিতে পারবে? আচ্ছা লিমা, আমি তোকে পরে ফোন করছি। হ্যাঁ, আরে আরে, দু চার দিন পর যাবি মানে? বরং লিমাকে বল ওরা দল বেঁধে সবাই চলে আসুক, বিয়েটা হইচই করতে হবে না, এলে আমি টাকাটা দিয়ে দেবো। চল খাবি, চল। প্রস্তাব করে যাও ছোয়ার কাছে এটা পৌঁছতে। তুমি কি পাগল হইছো? তোমার মামা মিসাবরে তুমি চিনো না? ওই বাড়িতে ঢুকলে হ্যাঁ যদি তোমার দেহে গুলি করে খুললে উড়ে ফেলবে না। দিক, তবু আজ রাতের মধ্যে এটা ছোয়ার কাছে পৌঁছতে হবে। একটু চিন্তা করে বুদ্ধিটা বাই করতে দাও, যাতে জিনিসটা পৌঁছায় আর তোমাকে ভালোবাসাটা পোক্ত হয়। পাইছে উস্তাদ, পাই গেছি।
কি বুদ্ধি, ওই বাড়িতে গিয়া বড়বড়াই ঢুকে যাবো। বল গন্ডার এদিকে। জি উস্তাদ। ওর গর্দানটা ধরা পানির মধ্যে সুবাই লয়ে ওর মাথা গরম হয়ে গেছে। চল উস্তাদের লগে বেয়াদবি করস। দূর উস্তাদ, আপনি ডরান কা, মিশাবো মানুষ আমরাও মানুষ। তোর আজকে পুক্তা করে চুবামু উস্তাদের লগে উস্তাদি। হ্যাঁ আরে এটা কি মাইশে বাড়িতে মুরগি চুরি খাবর মারেন গা? হ্যাঁ যে গেলিয়া লয়ে এলি, এটা ক্লাস টু পড়া পালন করে পড়তে হয় জানতে উস্তাদ। আমার কথা কমান্ডার একটু বেশি হয়ে যাইতেছে না? কিছু পেয়েছ? পামু 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 উস্তাদ রাহেন। এই তোরা একটু এদিকে আইদি, হিলা একটু ধরে খেলি যে মাথার বুদ্ধিটা খোলে নাকি। গোর 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 আপনার লাগে নিয়ে আইসি, এই ফুলটা নিলে আমার ভালোবাসা সার্থক হয়। তোমার একটু দেই আমি
বাদ না যায়। মা, চৌধুরীর ছেলেকে একটা আংটি পরানোর দরকার ছিল না, ওরা এসে ছোঁয়াকে আংটি পরিয়ে গেল, আমার তো একদম খেয়ালই ছিল না। কেরে, তুইও তো মনে করে দিতে পারতিস। নিজের বিয়ের কথা কি আর নিজে বলা যায়? আচ্ছা মা, এক কাজ করলে হয় না, তুমি আমি আর ছোঁয়া গিয়ে আংটিটা পরিয়ে দিলেই তো হয়। না মানে এখন আর তাড়াহুড়ো করে আংটি পরানোর দরকার কি, একেবারে বিয়ের দিন পরালেই চলবে। বাবা তোমরা কথা বলো, আমি আমার ঘরে যাচ্ছি। মা, ছোঁয়ার সাথে কি আকাশের কোনো যোগাযোগ আছে? আরে না, তা কি করে সম্ভব, ছোঁয়া তো বাড়ি থেকে বেরিয়ে হয় না, আর আকাশের সাহস আছে নাকি এ বাড়িতে ঢোকার? ও, আমি আসছি মা। জি বাবা। চিতল মাছের কোপ্তা খাবি? না বাবা। কেন, এটা তোর খুব পছন্দের? আজ খেতে ইচ্ছে করছে না। শোন, ছেলে মেয়েরা ভুল করে আর বাবা মা শাসন করে, তোর মা বেঁচে নেই তাই আমার দায়িত্ব অনেক বেশি। আকাশকে তুই ভুলে গেছিস, আমি খুব খুশি হয়েছি।
মতলোককে পাঠাচ্ছি বড় দিকের চিতল মাছ আনতে। তুই, আমি আর তোর দাদিমা একসঙ্গে খাবো। শুধু তোর মাকে খুব মিস করব। তোর মা আজ এই বাড়িতে বউ সাজে এসেছিল, তুইও ভুলে গেছিস, মাও ভুলে গেছে। খুব অবাক হচ্ছিস না রে, একে কিতে যন্ত্রণায় পাথরও কখনো কখনো কাঁদে, কেউ তা জানতে পারে না, কারণ কারণ সেখানে মানুষের বসতি নেই রে। সরি বাবা। আমিও যে কখনো আকাশকে ভুলতে পারবো না, কখনো না। এই তোরা কি পাইছস? কিছুই না। তাই তো অনের কথা, ওস্তাদের দিকে ঘুর। খারা ওস্তাদ, তুমি যে সমস্যার কথা কইছ, হ্যাঁ সমাধান পাইছি। কি সমাধান? তোমার হিরো শাস্তইব। হিরো? আরে ধ্যাত, আদুর আগে আমার কথাটা শুনো, এদিকে আও। বুঝছো না? এই ষোলো ঘন্টা ধর। চারিদিকে ঘিরে ফেলা। আপনাকে কিডন্যাপ করা হলো। 50,000 টাকা না দিলে আপনার মুক্তি নাই। এই ছোট লোকের বাচ্চা, 50,000 কি রে? 50 লাখ। রি সাহেব, তাড়াতাড়ি টাকা বের করেন, নইলে চাপকে পিঠের চামড়া তুলে ফেলবো। চুপ, ধুকু। ধমক দিলে এই হকি স্টিক দিয়া আপনার মায়ার মাথা ফাটায়া দুই ভাগ করে ফেলাবো। আপনি সত্য সত্যি মারতাছেন, কি কথা বলবো না, চোষ উঠে গেছে। চুক্তিনামা, প্ল্যান, প্রোগ্রাম সবই দিয়ে ভুলে গেছে, সমানে মারতাছে। মুখের চাপাটা গেল রে বাবা। আয়।
মামা, আপনাদের বাসার পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। থ্যাংক ইউ। ড্রাইভার, ওকে নামতে বল। থ্যাংক ইউ। বাড়ি চল। সালাম আলাইকুম। ব্যাপারটা কি দাঁড়াবে, পক্ষে না বিপক্ষে? তোরা এত বড় শয়তান বাদর, একটার পর একটা ঘটনা ঘটিয়ে যাচ্ছিস, অথচ আমার ছেলে বুঝতেই পারছে না। কি করে বুঝবে, এমন ভাবে ঘটনাগুলো সাজাচ্ছি কারো বোঝার উপায় নেই, এগুলো ফলস। বিশ্বাস করো দাদু, আলতো যখন দল নিয়ে আমার সামনে এসে বাবাকে ভয় দেখালো, ঠিক তখনই আকাশ এসে সবগুলোকে মেরে তক্তা বানিয়ে দিল। আহারে, ওদেরকে সত্যি সত্যি মারলি? কথা তো ছিল ফলস মারবো, কিন্তু তোমার ছেলেকে দেখে আমি সিরিয়াস হয়ে গেলাম। তখন কি আর মাথায় থাকে কোনটা ফলস আর কোনটা আসল? তোর মামা যদি টের পায় সব কটাকে গুলি করে মারবে, আমাকেও ছাড়বে না। আরে রাখো, চাল ফেলে তোমার ছেলেকে যখন আটকানো হলো, তখন যদি তার চেহারাটা তুমি দেখতে, একেবারে বেড়ালের বাচ্চার মতো। আরে আমার তো হাসি চলে আসছিল, অনেক কষ্টে হাসি চেপে রেখেছিলাম। এসব কিছু তোমার ইশারা হচ্ছে। আজ থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ, তুই এখানে খাবি, এখানেই থাকবি, এখানেই শুবি। কি ব্যাপার বন্ধু, এত তাড়াহুড়ো শুরু করে দিলে কেন? 25 তারিখ তো সামনে। না না, পরশুই বিয়ে হবে, তুমি যদি অ্যারেঞ্জ করতে না পারো আমি সব অ্যারেঞ্জ করে দিচ্ছি। আহা, পারবো না কেন? কিন্তু কি হয়েছে আমাকে খুলে বলো তো, আমি তো তোমার বন্ধু। আরে যে চলে যাবে তাকে যত তাড়াতাড়ি বিদায় করে দেওয়া যায় ততই ভালো। মেয়েকে অনেক বেশি ভালোবাসো তুমি। ঠিক আছে, যাও, পরশুই বিয়ে। খুঁজে নদী সাগরে হারাই, যেতে যেতে নীলাকাশ সীমানা ছাড়াই, সাগর মেশে কোথায় জানি নাই আমি, কোন সীমানায় আজ মানি নাই আমি, জীবনে মরণে তুমি যে আমার, বহু পথ খুঁজে নদী সাগরে হারা, যেতে যেতে নীলাকাশ সীমানা ছাড়ায়।
তোমাকে আমাকে এক করেছেন তিনি। মাটি দিয়ে আমাদের গড়েছেন যিনি, তোমাকে আমাকে এক করেছেন তিনি। জীবনে মরণে তুমি যে আমার, বহু পথ খুঁজে নদী সাগরে হারা, যেতে যেতে নীলাকাশ সীমানা ছাড়া। আমাদের ভালোবাসা তবু না ফুরাবে, ও বৈরি বাতাসে ফুল ঝরে পড়ে যাবে, আমাদের ভালোবাসা তবু না ফুরাবে। জীবনে মরণে তুমি যে আমার, বহু পথ খুঁজে নদী সাগরে হারায়, যেতে যেতে নীলাকাশ সীমানা ছাড়ায়। সাগর মেশে কোথায় জানি না আমি, কোনো সীমানায় আজ মানি না আমি। জীবনে মরণে তুমি যে আমার, বহু পথ খুঁজে নদী সাগরে হারা, যেতে যেতে নীলাকাশ সীমানা ছাড়া। আকাশকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মানুষ চিন্তা আমরা ভুল করছি, বেঈমান ভালোবাসার অপমান করছে। আপনার সাথে ভালোবাসার অভিনয় কইরা নিজের মায়ের প্রতিশোধ নিছে। আমরাও একটা ছাগল, আমরাও একটা ছাগল, রাম ছাগল, গরুর বাচ্চা, গাধার গোষ্ঠী, বুলো টের পেলাম না, কেমনে সিনেমিনি খেললো। কান্দেন, চিৎকার করে কান্দেন, বুকের ভিতর থেকে ডেকুর পাইরা কান্দা কান্দা কর, ভালোবাসা নিয়ে সিনেমি নিয়ে গেল পাপ অন্যায়। ভালোবাসাকে পাপ দিয়ে কলঙ্কিত করা ঠিক না। এই মুখ কাউকে দেখানোর চাইতে মরে যাওয়া অনেক ভালো। একটা বেঈমান কাপুরুষ মানুষের জন্য আপনার সুন্দর জীবন নষ্ট হইতে দেব না। দরকার হলে চৌধুরীর ছেলের সাথে বিয়ে দেব, আপনার সুখের তাপে ও জৈলা পুরা মরব। যান যান, আপনি ফিরে যান। কেমনে যাইব, যাইয়া দেখো মির সাহেব পাগলা কুত্তা হয়ে গেছে, সোয়া বুড়া পাইলে গুলি করে মারা ফেলাইব। সোয়া বুঝাবার আগে ওই বাড়িতে আমরা যাব, যত ঝড় যত ঝড় আমি গুপ্রেতা যাইব। মির সাহেব শান্ত হইলে, আরে গাধার বাচ্চারা
মির সাহেব শান্ত হইলে তোরা সোয়াবুরে নিয়ে আবি, তোরা সোয়াবুরে নিয়ে আবি, আই ব্রাজিল তুই আমার লগায়। যেখান থেকে পারি যেভাবে পারি, ওরা আসার আগে আমার মেয়েকে খুঁজে নিয়ে আয়। এতগুলো লোক থাকতে ছোঁয়া কি করে পালালো? আকাশ কোথায় থাকে? ওখানে গেলেই ছোঁয়াকে পাওয়া যাবে, যা ধরে নিয়ে আয়। আকাশকে মায়েরা ওই পুরা বাড়িতে লাশ ফেলাই আছি। মেরে ফেলেছিস কেন? ওই আকাশ আপাকে তুলে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে, আমি জানতে পেরে বাধা দেই, তখনই ও আমাকে মারতে শুরু করে। ওরা সহ্য করতে না পেরে জিদের চোটে মারতে মারতে মেরে ফেলেছে। এটা কি করেছিস তোরা? বই 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 ওস্তাদ তো বেমানি করে নাই, ওস্তাদ তো বেমানি করে নাই। আপনার বাবা, আপনার বাবা তার লোক দিয়া ওস্তাদের মাইরা পোড়া বাড়িতে ফলাই দিছে। ওদিকে দেখ, চলেন আগে হাসপাতালে লয়ে যাই, উঠান। আহ
বোন জোরে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিতে হইব, ওস্তাদের বাঁচাইতে হইব। আমাকে পাইলে মিশামের লোকজন কোপায় মাইরা পালাইব। তাড়াতাড়ি জানা পা, তাড়াতাড়ি যান, যত তাড়াতাড়ি সম্ভব আমি গ্রাম ছেড়ে পালাই দিব। আপনি আকাশ বাইরে লয়ে রেল স্টেশনে যান, আমি ডাক্তার লয়ে আইতেছি। আল্লাহ আমার ওস্তাদের বাঁচাই দিক, আল্লাহ ইয়াল্লাহ। আলতু ডাক্তার নিয়ে এখন আসলো না? ডাক্তার নিতে এতক্ষণে চলে আসার কথা। এই তো
নাচুইলে মরি যাইয়া নাচুই নাচুইলে তারে নাচুইলে মরি তোমরা মেয়েরা ঢুনকো ভালোবাসার কথা বলে দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে এই বাড়ির ঐতিহ্য। সেই ঐতিহ্য আমি ফিরিয়ে আনতে যাচ্ছি। ভালোবাসা তোরা কি বুঝবি? আমি মা, সন্তান হারানোর ব্যথা আমি বুঝি, আর তোরা বুঝিস একে অপরের সাথে সংঘাত তৈরি করে ভাঙন সৃষ্টি করতে। আরে ভাঙতে ভাঙতে একদিন শেষ হয়ে যাবে এই মিরবাড়ির ইট কাঠ চুন সুরকি সব সব। সেদিন চিৎকার করেও কারো কাছ থেকে এতটুকু ভালোবাসা আদায় করতে পারবি না, পারবি না, পারবি না। কি হলো, থমকে দাঁড়ালে কেন? তোমার হাতের ওই অস্ত্রটি দিয়ে গুলি করে সব ঝাঁঝরা করে দাও। পৃথিবীর সমস্ত ভালোবাসাকে তুমি নিশ্চিহ্ন করে দাও। পারবে না, কারণ
তোমার বুকের ভেতরেও ভালোবাসা আছে। কেন কেন অন্যের চরিত্রে অভিনয় করছো দাদা? বাবা যা করতেন ওটাই ছিল তার চারিত্রিক বৈশিষ্ট্য। এই অভিনয় তো তোমাকে মানাচ্ছে না দাদা। তার চাইতে সবকিছু ভুলে ওদের ভালোবাসাকে তুমি কাছে টেনে নাও, দেখবে সমস্ত পৃথিবীর ভালোবাসা ফুলে ফুলে ভরে গেছে। দাদা ওদেরকে তুমি মেনে নাও দাদা। তোমার নাম হাওয়ায় ছড়িয়ে